ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে অজু করার পরে যদি হোমিওপ্যাথি ওষুধ সেবন করা হয় তাহলে কি অজু নষ্ট হয়ে যাবে? আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নটার উৎপত্তি হয়েছে যে যেহেতু হোমিওপ্যাথিতে অ্যালকোহল মিশ্রিত থাকে আর অ্যালকোহল হারাম, তাহলে অজু নষ্ট হবে কি হবে না, এই জন্যে এই প্রশ্নটা এসেছে বা এই প্রশ্নটা এই জন্যে করা হয়। তো প্রথমে আমরা জানবো যে হোমিওপ্যাথি ওষুধ সেবন করা জায়েজ কি না। এক্ষেত্রে ওলামাদের মধ্যে হালকা মতপার্থক্য রয়েছে, তবে অথেন্টিক মত হচ্ছে যে ফতোয়া সৌদি কমিটি ফতোয়া লাজনে দাইমা 22 খণ্ডের 110 পৃষ্ঠায় বলছেন যে এটা তো নিঃসন্দেহে যে অ্যালকোহল হারাম, অ্যালকোহল হারাম, সেজন্যে কোনো খাদ্যে অ্যালকোহল মিশ্রিত করা কখনোই জায়েজ নয়। এখন যে সমস্ত জিনিসে ঔষধে অ্যালকোহল মিশিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ওই অ্যালকোহল ছাড়া ওই ওষুধ তৈরি হবে না, তো এখন কী করা যাবে, তাহলে কি ওষুধ খাওয়া যাবে কি খাওয়া যাবে না? এক্ষেত্রে ফতোয়া কমিটি ফতোয়া দিচ্ছেন যে যদি অ্যালকোহলের পরিমাণ এতটা হয় যে ওই ঔষধ পান করে বা খাওয়ার পরে মানুষ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, তাহলে সেটা পান করা হারাম হবে, জায়েজ হবে না। সে পরিমাণ কম হোক কিংবা বেশি হোক, অ্যালকোহলের পরিমাণ কম হোক কিংবা বেশি হোক, যদি সেই পরিমাণ অ্যালকোহল মানে অ্যালকোহল মিশ্রিত ঔষধ পান করে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় তাহলে সেটা জায়েজ হবে না। আর যদি এমন পরিমাণ অ্যালকোহল দেওয়া আছে যেটা পান করার পর মানুষ নেশাগ্রস্ত হয় না বা মানুষের নেশা হয় না, তাহলে সেটা পান করা বা বিক্রি করা জায়েজ আছে। অনুরূপভাবে শাইখ সালে উসাইমিন রহিমাহুল্লাহ আলাই তার গ্রন্থ লিকায়াতুল বাব আল মাফতুর 13 খণ্ডের 231 পৃষ্ঠায় বলছেন যে অ্যালকোহল যদি প্রমাণিত হয় যে কোনো ওষুধে অ্যালকোহল মিশ্রিত আছে বা অ্যালকোহল মিশ্রিত করা হয়েছে আর সেই অ্যালকোহল যদি মানুষের মধ্যে প্রভাব বিস্তার করছে, যদি সেই অ্যালকোহলের প্রভাব মানুষের মধ্যে প্রকাশ পায়, মানুষের মধ্যে বুঝতে পারা যায় যে এই ব্যক্তি এই অ্যালকোহলযুক্ত ওষুধ খেয়ে মাতলামি করছে বা নেশাগ্রস্ত হয়ে পড়েছে, তাহলে অবশ্যই এই ধরনের ওষুধ বর্জনীয়, এই ধরনের ওষুধ পান করা বা খাওয়া যাবে না। আর যদি অ্যালকোহলের প্রভাব প্রকাশ না পায়, ওই ওষুধ খাওয়ার পরে মানুষের মধ্যে কোনো পরিবর্তন আসছে না, মানে মাতলামি বা নেশাগ্রস্ত এই ধরনের কোনো জিনিস লক্ষ্য করা যাচ্ছে না বা পরিলক্ষিত হচ্ছে না, তাহলে যদি এরকম হয় তাহলে ফাইন সাবিহি, এই ধরনের ওষুধ পান করা তো কোনো দোষণীয় নয়, পান করা যেতে পারে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যালকোহলযুক্ত ওষুধ হোমিওপ্যাথি পান করা জায়েজ আছে যদি সেই ওষুধ পান করার পরে মানুষের মধ্যে কোনো প্রভাব বা নেশাগ্রস্ত ভাব না আসে, তাহলে সেটা জায়েজ আছে। তো যদি জায়েজ আছে পান করা, তাহলে তো মানে পাক মানে হালাল হারামের বা পবিত্র অপবিত্র প্রশ্ন আসেই না। যেহেতু জায়েজ বলছেন ওলামারা খাওয়া বা পান করা, তাহলে এখানে এই বস্তুটা পবিত্র না অপবিত্র সেখানে কোনো প্রশ্নই আসে না। যদিও অ্যালকোহল মানে মদ বা অ্যালকোহল পবিত্র না অপবিত্র এই নিয়ে ওলামাদের মধ্যে চরম বিতর্ক আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আমি শুধু এখানে আসছি যে হোমিওপ্যাথি ওষুধ যেহেতু খাওয়া বৈধ হয়ে গেল, সেক্ষেত্রে এখানে আর মানে পবিত্র অপবিত্র প্রশ্ন থাকছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে অজু ভঙ্গে যে সমস্ত কারণ, অজু ভঙ্গে যে সমস্ত শরীয়ত সম্মত কারণ রয়েছে, যেরকমভাবে প্রস্রাব পায়খানা নির্গত হওয়া, বায়ু নির্গত হওয়া, ঘুম আসা বা বিনা আবরণ ছাড়াই লজ্জাস্থানে ডাইরেক্ট হাত দিয়ে দেওয়া, এগুলো হচ্ছে অজু ভঙ্গের কারণ। তো হোমিওপ্যাথি ওষুধ পান করা ওই সমস্ত মানে কারণের মধ্যে পড়ছে না, হোমিওপ্যাথি ওষুধ পান করা ওই সমস্ত কারণগুলির মধ্যে
পড়ছে না, অর্থাৎ যে সমস্ত কারণগুলি অজুকে ভঙ্গ করে সেই সমস্ত কারণগুলির মধ্যে এটা পড়ছে না। সেজন্য ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি অজু করার পরে হোমিওপ্যাথি ওষুধ সেবন করে তাহলে ইনশাআল্লাহ তার অজু ভাঙবে না বলেই আমরা বুঝতে পারছি। হাদা ইন্দি আল্লাহ আলহ সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।